বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশের তরতাজা স্মৃতি নিয়ে আবারও টি টোয়েন্টির ময়দানে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশের মিশনটা শুরু হয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামের ভেন্যুতে ইংলিশদের বিপক্ষে শুধু প্রথম টি টোয়েন্টি খেললেও এবার পুরো সিরিজই সেখানে, যা নিয়ে স্বস্তিতেই থাকার কথা সাকিব বাহিনীর। বন্দরনগরীর 22 গজে পরিসংখ্যান কথা বলছে পক্ষে। জহুর আহমেদে খেলা 7 টি-20 জয়ের পাল্লা ভারী, সেখানে 4টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্স আরও ভালো, সবশেষ 3 ম্যাচেই জয় স্বাগতিকদের। 2014 সালে নেপালের বিপক্ষে 8 উইকেটের জয়টা সবচেয়ে বড় জয়, বড় অঘটন একই বছর হংকংয়ের কাছে হার। এই ভেন্যুতে 7 ম্যাচে বেশিরভাগই পরে ব্যাটিং করেছে বাংলাদেশ, আগে ব্যাট করেছে 2 ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে গড়া 175 রানের স্কোর এখানে টাইগারদের সর্বোচ্চ, আছে 166 রান করেও শ্রীলঙ্কার কাছে হারের তিক্ত অভিজ্ঞতা। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, 60টা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। সাকরিকায় সাকিব আল হাসানের অভিজ্ঞতা অবশ্য দারুণ। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটে বলে বাংলাদেশের টপ পারফর্মার তিনি। খেলেছেন 7 ম্যাচেই, আছে 223 রান, স্ট্রাইক রেট 150-র ওপরে। 140-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে বর্তমান স্কোয়াডের নাজমুল হোসেন শান্ত আছেন শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়। বোলিংয়ে 9 উইকেট নিয়ে শীর্ষে সাকিব, ক্যাপ্টেনের ইকোনমি 6-এর নিচে। কারেন্ট স্কোয়াডের মধ্যে মোস্তাফিজও আছেন ওপরের দিকে, তবে প্রায় 9.5 ইকোনমিতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কাটার মাস্টারের ফর্মে ফেরার অপেক্ষায় থাকবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মাকসুম আলম খান, সময় সংবাদ।